কোটা আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ কিভাবে নিহত হলেন? আমি তো জানি মানুষের হারানোর প্রতি নাকি যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা বাংলাদেশে দেখেছেন এক ভয়ঙ্কর রূপ। দর্শক শ্রোতা, আপনারা দেখেছিলেন যে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং সেখানে লাশের পর লাশ ছিল। দর্শক শ্রোতা, এখানে অনেকেই মারা গিয়েছেন এবং এই দিকে এবার কেঁদে কেঁদে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক শ্রোতা, অবশেষে কী হয়েছে এবং এই কোটা আন্দোলন নিয়ে বর্তমান পরিস্থিতি কী চলেছে এবং সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়, আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি, কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন। আমি প্রথমেই বলতে চাই, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহরা তাজউদ্দিনের সন্তান, এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসাবে আমি দুই টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক। আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি, কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি। কারণ আমি জানি, বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য, যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, যেই সোনার বাংলাদেশে মেধা দিয়েই যাচাই হবে যোগ্যতা, যেই সোনার বাংলাদেশে গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, চিন্তার স্বাধীনতা থাকবে। আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে মারাত্মকভাবে। আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এখানে শত শত মানুষ নিহত হয়েছে, নিরীহ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 8, 10, 15, 16 ছাত্র, সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। কেন এসেছি? আমি ডিবি প্রধানের কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই 6 জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু যদি সেফ কাস্টডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই 6 সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই কারণে তাদেরকে সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে? তারা কি আপনাদেরকে জানিয়েছিল, রিকোয়েস্ট করেছিল? আমাকে তখন তিনি জানিয়েছেন না, ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং করে। সো যেহেতু তারা সেফ কাস্টডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে। কোটা আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ কিভাবে নিহত হলেন?
পুলিশের মামলায় বলা হচ্ছে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইট পাটকেলে পড়ে যান এই শিক্ষার্থী। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এলাকায়, শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করছেন। যদিও মহানগর পুলিশ কমিশনার বলছেন এফআইআর চূড়ান্ত কিছু নয়, পেশাদার তদন্তের পর বেরিয়ে আসবে সবকিছু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবু সাইদ নামে রোগী আসছে এবং সেটা ব্রড ডেড, মানে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। সাইদের মৃত্যু এবং সংঘর্ষের ঘটনায় এসআই বিভূতিভূষণ রায় বাদী হয়ে মামলা করেছেন। কয়েকদিন চাপা থাকলেও প্রকাশ্যে এসেছে মামলার কপি। মামলায় লেখা হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল 15:05 সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আবু সাইদের মৃত্যু নিয়ে পুলিশের মামলার এই বিবরণে ক্ষুব্ধ শিক্ষকরা। গুলি করে মৃত্যুবরণ করা আবু সাইদের এই ঘটনাটাকে যদি অস্বীকার করা হয় কিংবা ধামাচাপা দেওয়া চেষ্টা করা হয় তাহলে তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আর এতগুলো মানুষ, আমি তো আমার সব হাসি, বাবা আমার ভাই সব হাসি, আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, সবাইকে ধন্যবাদ। আমি এটুকু বলতে পারি যে আমার, আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে, চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা আর হাসপাতালে আক্রমণ, কোভিড হাসপাতাল, সেটা তো আপনারা যেন পুড়িয়ে দিয়েছে। ডিজির অফিস, আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত থানা, এর থেকে আর জঘন্য কাজ আর কিছু হয়। আর এতগুলো মানুষ, আমি তো আমার সব হাসি, বাবা আমার ভাই সব হাসি, আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে ওদের আর কি বুঝতে হবে। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে, আমি সব দিকে ব্যবস্থা করেছি। মনের জন্য মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই করাবে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যতা বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ নেই, আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছি, তারপরেও আমি সব কিছু বলি, সেই শোক দাদা বাবা মা ভাই হারানোর শোক, নিজের উপর এত বড় আঘাত, সব কিছু মোকাবেলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি, যে মানুষ জন্য ভালো থাকে। কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা, মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস, এর থেকে কষ্টের আর কিছু নয়। আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো, যারা এই ধরনের জঘন্য কাজ করে কোথায় কি আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, যেন আর কখনো এদেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে, যেটা আমি কখনো চাইনি, কখনো চাইনি। দর্শক, আপনার সমস্ত ভিডিও দেখলেন, এই সমস্ত ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। এবং দর্শক, আপনারা দেখেছেন যে আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের বাংলাদেশ প্রশাসন। দর্শক, শ্রোত, অনেকে কিন্তু নাশকতা সৃষ্টি করতে চেয়েছিল এই শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে। তো আরও এরকম আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পেয়ে চলেছে, ভিডিও শেষ, ভিডিও শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।